হ্যালো ফ্রেন্ডস, আমি কোহেলি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই অফিস থেকে ফিরে আজকে পরের ট্রেনটা ধরেছি, সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেল। এই অফিস থেকে ফিরেছি, ফিরে এবারে চলো ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের হাল, বাকি সবই তোমরা দেখতে পারো। এরপরে দেখো সব যেটা যেখানে সেটা সেখানে ওরকমই পড়ে আছে। এবারে অফিস থেকে ফিরে স্নান টান করে আসি ফ্রেশ হয়ে। আগে এই যে ঠাকুরের সন্ধে দেবো, সন্ধে দিয়ে চা খেয়ে তারপরে এই কাজগুলো করবো। তো চলো, এই যে দেখো এই অফিস থেকে ফিরে, এবারে তোমাদেরকে বললাম না চা বানাবো। প্রথমে এই যে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই যে ঠাকুরের কাছে সন্ধে দিলাম। এই যে এখানে প্রদীপ আর ধূপকাঠি আমি জ্বালাই, এখানে প্রদীপটা জ্বালিয়েছি। আর এই দেখেছিলাম খাটটা, এখান থেকে দেখাই এই যে খাটটাকে সব পরিষ্কার করেছি। আপাতত এগুলো সব করিনি, তো এই চাটা বানিয়েছি। চলো এবারে চা। হ্যালো ফ্রেন্ডস, এই যে রাত্রির বেলায় এবারে খাওয়া দাওয়া সেরে ছেলে মেয়েকে খাইয়ে এই ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে ফ্রেন্ডস, এই যে এবারে আমিও ঘুমাবো, এই ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে মেয়েকে, দিয়ে এবারে আমিও ঘুমিয়ে পড়বো। তা কালকে সানডে আছে, তো কালকে ছুটি আছে, তো কালকে আবার সকালবেলায় উঠে একটা নতুন ব্লগে দেখা হবে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো। তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করে দিও, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করো, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট।